ইউক্রেনে মিসাইল হামলায় নিহত বাংলার সমৃদ্ধি জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ আজ দেশে আসছে না। রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী জানিয়েছেন, ভারী তুষারপাতের কারণে তুরস্ক থেকে ঢাকাগামী হাদিসুরের মরদেহবাহী ফ্লাইটটি বাতিল করা হয়েছে, পরে আরেকটি ফ্লাইটে তা পাঠানো হবে। ইউক্রেন থেকে মলদোভা হয়ে শনিবার হাদিসুরের মরদেহ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছায়। 2 মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলার শিকার হয় বাংলার সমৃদ্ধি। এতে নিহত হন তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান। বেঁচে যাওয়া 28 নাবিক এরই মধ্যে দেশে ফিরেছেন। ইউক্রেনে মিসাইল হামলায় নিহত বাংলার সমৃদ্ধি জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ আজ দেশে আসছে না। রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী জানিয়েছেন, ভারী তুষারপাতের কারণে তুরস্ক থেকে ঢাকাগামী হাদিসুরের মরদেহবাহী ফ্লাইটটি বাতিল করা হয়েছে, পরে আরেকটি ফ্লাইটে তা পাঠানো হবে। ইউক্রেন থেকে মলদোভা হয়ে শনিবার হাদিসুরের মরদেহ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছায়। 2 মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলার শিকার হয় বাংলার সমৃদ্ধি। এতে নিহত হন তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান। বেঁচে যাওয়া 28 নাবিক এরই মধ্যে দেশে ফিরেছেন। ইউক্রেনে মিসাইল হামলায় নিহত বাংলার সমৃদ্ধি জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ আজ দেশে আসছে না। রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী জানিয়েছেন, ভারী তুষারপাতের কারণে তুরস্ক থেকে ঢাকাগামী হাদিসুরের মরদেহবাহী ফ্লাইটটি বাতিল করা হয়েছে, পরে আরেকটি ফ্লাইটে তা পাঠানো হবে। ইউক্রেন থেকে মলদোভা হয়ে শনিবার হাদিসুরের মরদেহ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছায়। 2 মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলার শিকার হয় বাংলার সমৃদ্ধি। এতে নিহত হন তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান। বেঁচে যাওয়া 28 নাবিক এরই মধ্যে দেশে ফিরেছেন। ইউক্রেনে মিসাইল হামলায় নিহত বাংলার সমৃদ্ধি জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ আজ দেশে আসছে না। রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী জানিয়েছেন, ভারী তুষারপাতের কারণে তুরস্ক থেকে ঢাকাগামী হাদিসুরের মরদেহবাহী ফ্লাইটটি বাতিল করা হয়েছে, পরে আরেকটি ফ্লাইটে তা পাঠানো হবে। ইউক্রেন থেকে মলদোভা হয়ে শনিবার হাদিসুরের মরদেহ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছায়। 2 মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলার শিকার হয় বাংলার সমৃদ্ধি। এতে নিহত হন তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান। বেঁচে যাওয়া 28 নাবিক এরই মধ্যে দেশে ফিরেছেন। ইউক্রেনে মিসাইল হামলায় নিহত বাংলার সমৃদ্ধি জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ আজ দেশে আসছে না। রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী জানিয়েছেন, ভারী তুষারপাতের কারণে তুরস্ক থেকে ঢাকাগামী হাদিসুরের মরদেহবাহী ফ্লাইটটি বাতিল করা হয়েছে, পরে আরেকটি ফ্লাইটে তা পাঠানো হবে। ইউক্রেন থেকে মলদোভা হয়ে শনিবার হাদিসুরের মরদেহ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছায়। 2 মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলার শিকার হয় বাংলার সমৃদ্ধি। এতে নিহত হন তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান। বেঁচে যাওয়া 28 নাবিক এরই মধ্যে দেশে ফিরেছেন। ইউক্রেনে মিসাইল হামলায় নিহত বাংলার সমৃদ্ধি জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ আজ দেশে আসছে না। রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী জানিয়েছেন, ভারী তুষারপাতের কারণে তুরস্ক থেকে ঢাকাগামী হাদিসুরের মরদেহবাহী ফ্লাইটটি বাতিল করা হয়েছে, পরে আরেকটি ফ্লাইটে তা পাঠানো হবে। ইউক্রেন থেকে মলদোভা হয়ে শনিবার হাদিসুরের মরদেহ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছায়। 2 মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলার শিকার হয় বাংলার সমৃদ্ধি। এতে নিহত হন তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান। বেঁচে যাওয়া 28 নাবিক এরই মধ্যে দেশে ফিরেছেন।